আসসালামু আলাইকুম, শাকিস কিচেন ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই মজার, একদম ট্রেডিশনাল ভাবে রান্না করব, দেশীয় রান্না, মিষ্টি কুমড়ার পাতা দিয়ে চিংড়ি মাছ। মিষ্টি কুমড়ার শাকটা আমার খুবই ভালো লাগে এবং এটা শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে। চলুন দেখে নিই এই শাক রান্না করতে আমাদের কী কী লাগছে। একদম ফ্রেশ মিষ্টি কুমড়া শাক আমি নিয়ে নিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কী করে রান্না করি। শাকটাকে খুব ভালো করে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেব, সাথে আজকে অ্যাড করব নতুন আলু। চলে এলাম সরাসরি রান্নায়। 2-3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে এখানে দিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজ আপনাদের সাথে আমি টিপস শেয়ার করব সবুজ শাক কী করে একদম সবুজ থাকে সেটা। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে ঠিক তখন অ্যাড করে দেব 8-10টা চিংড়ি মাছ, যে চিংড়ি মাছগুলো আমি আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা যখন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে ঠিক তখন অ্যাড করে দিব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা আলু খুব সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আলুটা দেওয়ার পর অ্যাড করে দিলাম 1 চামচ আরও সামান্য একটু আদা রসুন বাটা, এতে করে চিংড়ি মাছের সাথে আদা রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে আরও অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। চাইলে আপনারা লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, এখানে কাঁচামরিচ কেটে দিতে পারেন, তবে ঝালটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলা, লবণ এবং সব কিছু যখন দেয়া হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব সামান্য একটু পানি। শুধুমাত্র মশলাটা খুব ভালো করে কষানোর জন্য আমি পানিটুকু অ্যাড করেছি। চেষ্টা করবেন গুঁড়ো মশলা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিতে যে কোনো রান্নায়, এতে করে রান্নার মশলাগুলো পুড়ে যাবে না, কালারটা খুব সুন্দর হবে। দেখুন আমি অনেক বড় একটা পাতিলে কিন্তু শাকটা রান্না করছি, কারণ হচ্ছে শাক দিলে ছোট পাতিল হলে সেটা ভালো করে নেড়েচেড়ে রান্না করা যায় না। যখন পানিটা শুকিয়ে যাবে ঠিক তখন অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ার শাকগুলো। আর মিষ্টি কুমড়ার শাকটা এভাবে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি। শাক রান্নাতে আপনি কখনোই চুলারাজ কমিয়ে রান্না করবেন না, অবশ্যই চেষ্টা করবেন চুলারাজটা বাড়িয়ে রান্না করতে, তাহলে শাকের যে সবুজ কালারটা সেটা সবুজই থেকে যাবে। এর জন্য কখনোই চুলারাজ কমিয়ে রান্না করতে যাবেন না যে কোনো শাক, তাহলে শাকের পুষ্টিগুণটাও একদম পারফেক্ট থাকবে। যখন কষানো হয়ে যাবে ঠিক এভাবে আমি এটাকে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 3-4 মিনিট পর, দেখুন শাক থেকে মোটামুটিভাবে কিছুটা পানি উঠেছে। এখন যখন একদম শাকটাকে সুন্দর মতো মশলার সাথে মিশে যাবে তখন সামান্য একটু পানি আমি অ্যাড করব। আর শাক থেকে যদি যথেষ্ট পরিমাণ পানি উঠে সেক্ষেত্রে আপনাকে পানিটা না দিলেও চলবে। দেখুন আমার শাকের কালারটা কিন্তু একদম সবুজই আছে, সামান্য পানি অ্যাড করে দিলাম, আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। ব্যাস আমার শাকটা একদম সবুজ রয়ে গেল, আমি এখানে ঝোল রাখবো না, একটু মাখামাখা হবে। আর গরম ভাত দিয়ে আপনি একবার খেয়ে দেখবেন এই শাকটা কতটা মজার। তবে এখানে আমি লাস্টে কাঁচামরিচটা কেটে অ্যাড করলাম শাকের মধ্যে, কাঁচামরিচের ফ্লেভারটা পাবেন, খেতে অসম্ভব মজার হবে। রান্নায় কোনো ভুল নেই, শেখার কোনো বয়স নেই, আমি এটা বারবার বলি এবং আসলে এটাই সত্যি কথা। আপনি যে কোনোভাবে চাইলে রান্না করতে পারেন, রান্নাও একটা ক্রিয়েটিভ জিনিস, যে যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করে খান। তবে সবার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, সবার ফ্যামিলি তার নিজস্ব রান্নাগুলোই কিন্তু পছন্দ করে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব প্রিয় একটি রান্না, যেটা আমি খুবই পছন্দ করি। আর এই কুমড়া শাকটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল, সেটাই আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। এইরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে একদম দেশীয় স্টাইলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে কিছু লিংক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।